হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। তো আপনারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়বেন, তো সেই ব্যাপারে এই ভিডিওতে আমি সাজেশন দিব। তো আমি কয়েকটি বই আমি লিস্ট করেছি, তো এই বইয়ের মধ্যে আপনারা বাজারের কোনো যে কোনো লাইব্রেরি থেকে এখান থেকে যে কোনো একটি বই আপনারা সংগ্রহ করে সেই বই পড়ে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লাইব্রেরিতে আপনারা প্রথমে যে একটি বই খুঁজবেন সেটি হলো প্রফেসর গ্রুপের একটি বই আছে, তো এই বইটি আপনারা পড়তে পারেন। তো এরপরে আছে দিকদর্শন, এরপরে আছে প্রিজম, প্রিজম রাইটারের একটি বই আছে, পুলিশ কনস্টেবল নিয়োগ বই, তো এই বইটিও আপনারা কিনতে পারেন, এই বইটি অনেক ভালো। এই তিনটি বইয়ের মধ্যে যে বইটি আপনারা পাবেন এর মধ্যে থেকে আপনারা কিনে নেবেন। তো এর পরবর্তীতে আমি কয়েকটা বই লিস্ট করেছি, অনেকগুলো বই আছে, তো এর মধ্যে থেকে পেলেও আপনারা সেগুলোও কিনে পড়তে পারেন। এক্সিলেন্ট পাবলিকেশন, আস্থা পাবলিকেশন, নিয়োগ পাবলিকেশন, স্যালুট পাবলিকেশন এবং সর্বশেষ হলো জ্ঞানের আলো পাবলিকেশন। তো এই কয়েকটি বই আছে, তো ওগুলো যদি আপনারা না পান তাহলে এই কয়েকটি বইয়ের মধ্যে আপনারা যে কোনো একটি বই কিনে নিতে পারেন। তো এর পাশাপাশি আপনারা একটি বই অবশ্যই কালেকশনে রাখবেন, এটি হলো আপনারা 9-10 বাংলা ব্যাকরণ যে বইটি আছে, তো এখান থেকে আপনারা বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ এবং অনুচ্ছেদ এই সব বিষয়ে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারেন। তো এরপরে আপনারা গণিতের প্র্যাকটিসের জন্য আপনারা 6-7-8 গণিত বইগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন, এখান থেকে আপনারা কিছু গণিত প্র্যাকটিস করতে পারেন, তাহলে লিখিত পরীক্ষায় অনেক গণিত আপনাদের কমন পড়বে। তো এরপরে আপনারা এইসব বই থেকে আপনারা বিগত বছরে কী কী কোশ্চেন এসেছে সেগুলো আপনারা পড়বেন, ধারণা নেবেন। তো আশা করি আপনারা সঠিক একটি গাইডলাইন এবং সঠিক একটি সাজেশন পেয়েছেন। তো এভাবে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তাহলে আপনারা লিখিত পরীক্ষা ভালো করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।